Assalamualaikum প্রিয় দর্শক আপনারা দেখবেন দিল্লির তালেবান সংকট আফগানিস্তানে পট পরিবর্তনে বড় ক্ষতির সামনে ভারত তালেবানের ক্ষমতা নিয়ে ভারত কেন সবচেয়ে বেশি চিন্তায় আফগানিস্তানে তালেবান কি পাকিস্তানের সবচেয়ে বড় হাতিয়ার দর্শক বিস্তারিত দেখতে নাটকের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আফগানিস্তানের কান্দাহার শহরের ভারতীয় কনস্যুলেটে কর্মরত কূটনীতিকদের শনিবার যেভাবে রাতারাতি দিল্লিতে ফিরিয়ে আনতে হয়েছে তাতে ইঙ্গিত স্পষ্ট যে ওই দেশটিতে তাদের ভবিষ্যৎ নিয়ে দিল্লি কতটা উদ্বিগ্ন হেরাত জালালাবাদ এবং মাজারি শরীফের ভারতীয় কনস্যুলেটগুলো এখনও বন্ধ করা হলেও সেগুলোতে কাজকর্ম কার্যত বন্ধ হয়ে গেছে কয়েক ডজন কূটনীতিককে দিল্লিতে ফিরিয়ে আনার এই সিদ্ধান্তের কয়েকদিন আগে গত সপ্তাহেই আফগানিস্তানে ভারতের সাহায্যে নতুন করে তৈরি একটি ড্যাম বা বাঁধে তালেবানের হামলায় কমপক্ষে 10 জন নিরাপত্তারক্ষী মারা যায় হেরাত প্রদেশে ওই জলবিদ্যুৎ কেন্দ্রটি আফগানিস্তানের ভারতের সবচেয়ে বড় প্রকল্প যেটিতে তারা $30 কোটি মার্কিন খরচ করেছে নতুন করে তৈরির পর সালমা ড্যাম নামে পরিচিত ওই বাঁধের নামকরণ করা হয় ভারত আফগানিস্তান মৈত্রী ড্যাম যেটির উদ্বোধন করতে 2016 সালের জুনে আফগানিস্তান গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফগান ভারত সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচিত ওই বাঁধে হামলার ঘটনায় তালেবানের উদ্দেশ্য নিয়ে ভারতের মধ্যে শঙ্কা সন্দেহ হয়তো বাড়িয়ে দিয়েছে আফগান থেকে আমেরিকান সৈন্য পুরোপুরি প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তালেবান দেশটির কমপক্ষে 70% এখন তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করছে তালেবান যা খুব শক্ত গলায় প্রত্যাখ্যান করতে পারছে না আফগান সরকার এমনকি কাবুলের ওপরও নিঃশ্বাস ফেলছে তারা জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগগুলোর যে বিশ্লেষণ রিপোর্টটি সংবাদ মাধ্যমে ফাঁস হয় তাতে বলা হয়েছে যে মার্কিন সৈন্য প্রত্যাহারের 6 মাসের মধ্যেই কাবুলের বর্তমান সরকারের পতন হতে পারে আর সত্যি যদি তাই হয় তাহলে 20 বছর পর তালেবানই যে আবার ক্ষমতা নেবে তা নিয়ে তেমন সন্দেহ আর কেউ করছে না আফগানিস্তান নিয়ে ভারত কেন সবচেয়ে বেশি চিন্তায় তালেবান আবারও আফগানিস্তান নিয়ন্ত্রণ করবে এই সম্ভাবনায় অন্য অনেক দেশই উদ্বিগ্ন তবে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে সম্ভবত ভারত কিন্তু অন্য যে কোনো দেশের চেয়ে আফগানিস্তানের সবচেয়ে বেশি স্বার্থ এখন ভারতের তালেবান আবার ক্ষমতা নিলে ভারতের ক্ষতি হবে সবচেয়ে বেশি বিবিসি বাংলাকে বলেছিলেন ডক্টর সঞ্জয় ভরদ্বাজ যিনি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ভারতের নিরাপত্তা এবং অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক স্বার্থের জন্য আফগানিস্তানের গুরুত্ব অপরিসীম ফলে ভারত এখন জটিল এক সংকটে পড়েছে 20 বছর আগে 2001 সালের আমেরিকার সামরিক অভিযানে ক্ষমতা থেকে তালেবান উৎখাত হওয়ার পর যে দেশটি আফগানিস্তানে প্রভাব প্রতিপত্তি বাড়াতে সবচেয়ে তৎপর হয়েছিল সেটি ভারত আফগানিস্তানে প্রভাব বিস্তারে গত 2 দেশকে 400-এরও বেশি সামাজিক অর্থনৈতিক এবং বড় বড় কিছু অবকাঠামো প্রকল্পে $300 কোটি বিনিয়োগ করেছে ভারত শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া সংস্কৃতি উন্নয়নে ডজন ডজন প্রকল্প ছাড়াও দিলারাম জারাঞ্জ মহাসড়ক নামে 218 কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ একটি সড়ক তৈরি করে দিয়েছে ভারত কাবুলের নতুন আফগান পার্লামেন্ট ভবনটিও তৈরি করেছে তারা চলমান শত শত প্রকল্পের এখন কি হবে যে উদ্দেশ্যে এসব বিনিয়োগ তার ভবিষ্যৎ কি এগুলো কি পানিতে যাবে ভারতের নীতি নির্ধারকরা সে চিন্তায় এখন অস্থির আফগানিস্তানকে ভারতের কেন দরকার শুধু $300 কোটি বিনিয়োগের বিষয়টির জন্য বরং ডক্টর ভরদ্বাজের মতে আরও অনেক কারণে ভারতের জন্য আফগানিস্তানের গুরুত্ব রয়েছে বৃহত্তর আঞ্চলিক অর্থনৈতিক অভিলাষ অভ্যন্তরীণ নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক স্বার্থের জন্য ভারতের জন্য আফগানিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ তিনি বলেন মধ্য এশিয়ার বাজারে ঢোকার জন্য ভারতের জন্য আফগানিস্তান খুবই জরুরি আফগানিস্তানের ভেতর দিয়ে ইরান ও মধ্য এশিয়ার সাথে 2 পাইপলাইন তৈরির পরিকল্পনা রয়েছে ভারতের তবে অভ্যন্তর নিরাপত্তা নিয়ে উদ্বেগ এসবের চেয়েও বেশি ডক্টর ভরদ্বাজ বলেন কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে এবং লাদাখ নিয়ে চীনের সাথে বিপজ্জনক দ্বন্দ্ব রয়েছে ভারতের এখন আফগানিস্তান শত্রু রাষ্ট্রে পরিণত হলে ভারতের জন্য তা বড় রকম মাথা ব্যথা তৈরি হবে কান্দাহার দূতাবাস থেকে ভারতীয় কর্মকর্তাদের তুলে আনল বিমান বাহিনী অতীতে আফগানিস্তান থেকে মুজাহিদিনরা এসে কাশ্মীরে তৎপর হয়েছে তালেবান ক্ষমতায় এলে বা তাদের প্রভাব বাড়লে তার পুনরাবৃত্তি হয় কি না সে ভয় ভারতের মধ্যে প্রবল তবে ভারতের সবচেয়ে বড় চিন্তা পাকিস্তান আরও যোগ করেন তিনি পাকিস্তান যদি আফগানিস্তানের পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা নীতির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তা হবে ভারতের জন্য দুঃস্বপ্ন মজার ব্যাপার হলো তিনি যখন ওই সব রাজনীতিতে গেছেন তখন সেখানে তালেবানের নেতারা ছিলেন প্রশ্ন উঠেছে এটা কি কাকতালীয় নাকি পরিকল্পনার অংশ তালেবানের সাথে কোনো মীমাংসা নয় প্রকাশ্যে এই নীতি নিলেও ভারত সরকার হালে তালেবানের সাথে তলে তলে যোগাযোগ করার জোর চেষ্টা করছে এমন কানাঘুষো দিনকে দিন বাড়ছে
পাকিস্তানের সাংবাদিক সামি ইউসুফ জাই, যার সাথে তালেবানের নেতৃত্বের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে ধারণা করা হয়, 29 জুন এক টুইট করেন। আফগানিস্তান তালেবান সূত্র নিশ্চিত করেছে, এস জয়শঙ্কর এবং তালেবান নেতা মুল্লা বারাদার ও খায়রুল্লাহ শেখ দিলওয়ারের সাথে বৈঠক হয়েছে, যেখানে তালেবান নেতারা তাকে ভরসা দিয়েছেন যে ভারতের সাথে তাদের সম্পর্ক পাকিস্তানের ইচ্ছা মতো হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য সঙ্গে সঙ্গে এক বিবৃতিতে বলেছে যে তালেবানের সাথে এরকম কোনো বৈঠক হয়নি, এসব খবর বানোয়াট। তবে ডক্টর ভরদ্বাজ বলেন যে তালেবানের সাথে বোঝাপড়ার উদ্যোগ নেওয়া ছাড়া ভারতের সামনে এখন তেমন কোনো বিকল্প নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র থেকে পাওয়া তথ্য এবং পররাষ্ট্র মন্ত্রীর সাম্প্রতিক কথাবার্তা বক্তৃতা থেকে আমি যা বুঝতে পেরেছি তা হলো, ভারত অনুধাবন করছে তালেবানকে অবজ্ঞা বা অস্বীকার করা সম্ভব নয়, তবে তালেবানের যা ইতিহাস আদর্শ তাতে তাদের সাথে কথা বলা হবে ভারতের জন্য বড় ধরনের বিড়ম্বনা। আফগানিস্তানে তালেবান কি পাকিস্তানের সবচেয়ে বড় হাতিয়ার? পাকিস্তান রাজনীতির বিশ্লেষক ডক্টর আয়েশা সিদ্দিকা বিবিসি বাংলাকে বলেন যে পাকিস্তানকে পাশ কাটিয়ে তালেবানের সাথে কোনো বোঝাপড়া করা ভারতের জন্য অত্যন্ত দুরূহ কাজ হবে। ভারত তলে তলে বছর দুয়েক ধরেই তালেবানের সাথে যোগাযোগের চেষ্টা করছে, সেই সাথে পাকিস্তানও চেষ্টা করছে সেই সম্পর্ক যাতে না হয়। ডক্টর আয়েশা সিদ্দিকা মনে করেন তালেবানের ওপর ভরসা করা ভারতের জন্য কঠিন, কারণ তার মতে তালেবানের মধ্যে পাকিস্তানের প্রভাব অনেক গভীর। তিনি বলেন পাকিস্তান এখনও তালেবানকে এটাই নিয়ন্ত্রণ করে যে দোহায় যখন আমেরিকানদের সাথে তালেবানের আপোষ মীমাংসা চলেছে তখন কাতারে পাকিস্তান দূতাবাস থেকে তালেবানকে প্রতি মুহূর্তে গাইড করা হতো। এখন কি কথা বলতে হবে, কোন দাবি তুলতে হবে, কোন দাবি প্রত্যাখ্যান করতে হবে, প্রতিটি পদক্ষেপে দোহায় পাকিস্তান দূতাবাস থেকে তালেবান নেতাদের কানে পরামর্শ পৌঁছে দেওয়া হতো। কিন্তু আফগানিস্তানে ভারতের উপস্থিতি নিয়ে পাকিস্তান এতটা উদ্বিগ্ন কেন? ডক্টর সিদ্দিকা বলেন পাকিস্তান সবসময় বিশ্বাস করে কাবুলে আফগান সরকারের সাথে যোগসাজশে ভারত পাকিস্তানের জাতিগত অসন্তোষ এবং বিদ্রোহে মদদ দিচ্ছে। পাকিস্তান মনে করে ভারত পশতু জাতীয়তাবাদকে উস্কে দিচ্ছে, বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করছে। পাকিস্তানের পক্ষ থেকে নানা সময় খোলাখুলি এসব অভিযোগ তোলা হয়েছে। তেহরিকে তালেবান পাকিস্তান, যারা পাকিস্তানি তালেবান নামে পরিচিত, তারা আফগানিস্তানের ভেতরে তারা প্রশিক্ষণ, অস্ত্র, অর্থ ও আশ্রয় প্রশ্রয় পাচ্ছে বলে পাকিস্তান বহুবার অভিযোগ করেছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি খোলাখুলি বলেন আফগানিস্তানে ভারতের অস্বাভাবিক উপস্থিতি সন্দেহজনক। তিনি বলেন আফগানিস্তান ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক রাখতেই পারে, ব্যবসা করতে পারে, ভারত সেখানে গিয়ে উন্নয়ন কাজ করতে পারে, তাতে পাকিস্তানের কোনো সমস্যা নেই। কিন্তু যে দেশের সাথে ভারতের সীমান্ত নেই সেখানে তাদের এত বড় উপস্থিতি স্বাভাবিক নয়। পাকিস্তানের মন্ত্রী বলেন তারা যদি আফগানিস্তানের মাটি থেকে আমাদের বিরুদ্ধে কাজ করে, সন্ত্রাসে মদদ দেয়, তা নিয়ে আমাদের চিন্তার যথার্থ কারণ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিরাপত্তা বিশ্লেষক জাকারি কনস্টান্টিনো প্রায় একই কথা বলেছেন। তার মতে বহুদিন ধরেই ইসলামাবাদের ভয় আফগানিস্তানে ঘাঁটি গেড়ে পাকিস্তানকে ঘিরে ফেলার চেষ্টা করছে ভারত। মিস্টার কনস্টান্টিনো, যিনি একসময় আফগানিস্তানে মার্কিন বাহিনীর উপদেষ্টা হিসেবে কাজ করেছেন, লিখেছেন যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর ভারতের ব্যাপারে পাকিস্তানের অবস্থান এবার আরও শক্ত হতে পারে। তিনি বলেন কাশ্মীর নিয়ে ভারত সরকার যা করেছে তা নিয়ে পাকিস্তান খুবই ক্ষুব্ধ এবং সেই ঝাল তারা আফগানিস্তানে ঝাড়তে পারে। এ কারণে তালেবান ছাড়াও ভারত সরকার আফগানিস্তানের অন্যান্য প্রতিবেশীদের সাথেও যোগাযোগ শুরু করেছে, যারা সবাই আগামী দিনগুলোর আফগান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কম বেশি চিন্তিত। ইরানের সাথে কথা বলছে ভারত, রাশিয়ার সাথে কথা বলছে, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের সাথেও যোগাযোগ করছে বলে জানা গেছে, ইউরোপের ক্ষমতাধর দেশগুলোর সাথেও কথা বলছে। তবে আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র ভবিষ্যৎ কতদিন এবং কতটা আগ্রহী থাকবে অনেক কিছুই নির্ভর করছে তার উপর।